একদিনই ভাই প্রশ্ন করেছেন, স্ত্রী সহবাস করার পর বাহিরে বীর্যপাত করা যাবে কি, সহবাসের সময় বাহিরে বীর্যপাত করা যাবে কি না। দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ এবং সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত। একদিনই ভাই প্রশ্ন করেছেন, স্ত্রী সহবাস করার পর বাহিরে বীর্যপাত করা যাবে কি, সহবাসের সময় বাহিরে বীর্যপাত করা যাবে কি না। দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ এবং সময় উপযোগী এবং দাম্পত্য জীবনের সাথে সম্পৃক্ত একটা জিজ্ঞাসা। প্রিয় দর্শক, আমরা এখানে এই বিষয়টার মধ্যে শরিয়া ইসলামের গুরুত্বপূর্ণ এবং হাদিসের গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে আছে। এর মধ্যে যে প্রশ্নটা করেছে, এই প্রশ্নটা অনেকটাই আজলের সাথে রিলেটেড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজলের ব্যাপারে শরীয়তে আজলের আলাদা একটা বাব আছে, ওখানে আজলের ব্যাপারে এবং ফিকহ কিতাবে হেদায়া কিতাব সহ ফতোয়ার অনেকগুলা কিতাবে আজলের ব্যাপারে কিছু কথা আছে। আজল হচ্ছে শরিয়া কর্তৃক বৈধ পদ্ধতিতে সন্তান জন্ম নিয়ন্ত্রণ একটা পদ্ধতি, 50-50, এটা হতে পারে নাও হতে পারে। আর মোহতারাম ভাই যে প্রশ্নটা করেছেন যে সাধারণত সহবাসের সময় বাহিরে বীর্যপাত করা যাবে কি না, করলে কোনো গুণা হবে কি না, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগে জানতে হবে এরপরে আমল করতে হবে, অন্যথায় আমাদের আমলগুলো নষ্ট হওয়ার অধিক সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, আজল অর্থ হচ্ছে বাধা বা প্রতিবন্ধকতা। স্বামী স্ত্রী মিলনের সময় বাহিরে বীর্যপাত করাকে শরীয়তের ভাষায় আজল বলা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিসে বলছেন, আজল করলে আল্লাহ কাউকে চাইলে বাচ্চা দিতেও পারেন, আজলের কোনো ক্ষমতা নেই এখানে, 50-50। অতএব কেউ যদি এটাকে শরিয়া অনুমোদিত জায়েজ পন্থা হিসাবে গ্রহণ করে আমল করে, তবে এতে কোনো নিষেধাজ্ঞা বা অন্য কিছু নেই। কিন্তু এখানে প্রশ্নের ভিতরে আরও কিছু কথা আছে, যেমন অনেক স্বামী এমন আছে যে ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার সময় সে ইচ্ছে করে আজলও করে নাই এবং শরিয়া কর্তৃক নির্ধারিত পদ্ধতি এটাও সে অন্তরে লালন করে নাই, কিন্তু তার এটা একটা অভ্যাস বা তার চাহিদা যে আমি বীর্যটা বাহিরে ফেলব, সেক্ষেত্রে স্ত্রীর গায়ে দেহে বডিতে ফেলতে পারে। এক্ষেত্রে শরিয়া ইসলাম নিষেধাজ্ঞা আরোপ করেনি, কেউ যদি ইচ্ছে করে এটা করতে পারবে, এটা হারাম কিছু নয়। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে, সাধারণত এই কর্মটি বাচ্চা যেন না হয় এই আশঙ্কা থেকেই কিন্তু করা হয়, যে আবার অনেকে এটা করে থাকেন এভাবে নিজেকে স্যাটিসফাইড করার জন্য, বা এটা একটা তার একটা প্রশান্তি, অর্থাৎ কামনা বাসনা চরিতার্থ করার ক্ষেত্রে অনেকে এটা করেন, মেলামেশা করেন ঠিকই, কিন্তু বাহিরে বীর্যপাত করেন, এটা যে কোথাও হতে পারে, এটা এ ব্যাপারে শরীয়ত ইসলামের কোনো নিষেধাজ্ঞা বা বাধ্যবাধকতা আরোপ করেনি। এটা কেউ ইচ্ছা করলে বাহিরেও বীর্যপাত করতে পারবে, তবে আজলে নিয়তে কেউ করলে এটা অবশ্যই একটা শরিয়া কর্তৃক নির্ধারিত বর্ণিত একটা হালাল পন্থা এটা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শরিয়া কর্তৃক নির্ধারিত হালাল পন্থা অবলম্বন করে আমাদের শাহওয়াত কামনা বাসনা চরিতার্থ করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।